এখানে যে এই আইটেমটি দেখতে পাচ্ছেন এই আইটেমটির নাম হচ্ছে প্লাস্টিক বাটন এই বাটন পরিমাপ করার একক হচ্ছে লাইন আই জি বা এলআইএন এনি। এখন এই বাটনগুলো কত লাইনের সেটি আমরা পরিমাপ করব ভার্নিয়ার স্কেলের মাধ্যমে বাটন আবার বিভিন্ন টাইপের হয়ে থাকে বাটনের টাইপ নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান তো চলুন দেখে নিই ভার্নিয়ার স্কেল দ্বারা কিভাবে বাটন মেজারমেন্ট করব এটি হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল স্কেলটি খুবই ছোট যাই হোক এই স্কেলের মাধ্যমেই আমরা এখন বাটন মেজারমেন্ট করে দেখবো বাটনের সাইজ তো স্কেলটি দেখুন এই জিরো পয়েন্টে কিন্তু আছে এখন এই স্ক্রুটিকে আমরা একটু লুজ করে এটিকে মুভ করব মুভ করার পরে এখান থেকে একটি বাটন নেব বাটন নেওয়ার পরে আমরা এটিকে এই একটু টাইট করে ধরে টাইট করে ধরবো তারপর স্ক্রুটিকে টাইট করব স্ক্রুটি টাইট করে দিলাম এখন দেখুন এখানে এই জিরো থেকে এই এক এই এক বরাবর দশটি ভাগে ভাগ করা আছে প্রতিটি ভাগে যে ঘরগুলো আছে এক এক ঘর হচ্ছে এক এক মিলিমিটার তো এক পর্যন্ত জিরো থেকে এক পর্যন্ত দশ মিলিমিটার এখানে দেখা যাচ্ছে একের পরে দশের পরে এগারো এগারো পরে আরেকটু আছে আমরা সাড়ে এগারো ধরে নিতে পারি যদি আমরা এখানে একটু সূক্ষ্ম করতে চাই যদি স্কেল থাকলে ভালো হতো আমরা এখানে মেজারমেন্ট টেপ ধরে আমরা এখানে দেখে নিতে পারি যে আমাদের আসলে কত আছে এখানে এভাবে ধরা যাচ্ছে না ঠিক মতো স্কেল থাকলে ভালো হতো তো আমরা দেখতে পাচ্ছি এখানে এগারো মিলির পরে একটু আছে তার মানে আমাদের এখানে সাড়ে মিলি আছে সাড়ে এগারো মিলিকে আমরা যদি জিরো দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে বাটনের লাইন পাব আঠারো দশমিক সামথিং আমরা এখানে আঠারো লাইন নেব তার মানে এই বাটনের লাইন হচ্ছে আঠারো বাটনের লাইন সব সময় জোর সংখ্যায় হয় বেজোর সংখ্যায় হয় না যখন বেজোর আসবে আমরা দশমিকের পরে ফাইভের উপরে থাকলে আমরা জোর সংখ্যার যদি কাছাকাছি থাকে তখন জোর সংখ্যা আমরা কাউন্ট করব তো আমরা এই স্কেল ছাড়াও আমরা যদি এখানে ইনসিটেপ দ্বারা মাপি ইনসিটেপ দ্বারা মাপলে মেপে আমরা ব্যাজ বরাবর সবসময় মাপটি নেব বাটনের ব্যাজ বরাবর তো এখানে এই বাটনটি নিচ্ছি আমরা যদি ইঞ্চি ট্রিপের সাহায্যে বাটন পরিমাপ করে থাকি তাহলে দেখুন এই যে বাটনের চার হোল আছে চার হোল বরাবর আমরা এখান থেকে মেপে দেখি এখানেও দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে সাড়ে এগারো মিলি আছে সাড়ে এগারো মিলি আছে তো সাড়ে এগারো মিলি আছে তো আমরা এই যে এগারো মিলি বা সাড়ে এগারো মিলি একে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ দ্বারা ভাগ করি এই জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ কীভাবে আসছে বা কিভাবে আসে এ সম্পর্কে আমার একটি ভিডিও ইউটিউবে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারবেন অথবা এখানে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা উপরের আই বাটনেও দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আজকের এই ভিডিও থেকে আপনারা পরিমাপ করতে পারবেন বাটনের লাইন কিভাবে মাপা হয় বের করতে পারবেন সহজেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ